হাই ফ্রেন্ডস, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ভাই সম্পর্কে দুটো কথা বলি। আসলে বলার মতো তেমন কিছু নাই, কারণ আমাকে পড়াশোনা শুরু করতে হবে নতুন করে উনার ব্যাপারে, কারণ আমি মিস করেছি উনার যে সিনারিওটা 95-96। ওই সময় আমি এমন একটা পরিবারে বিলং করতাম যে আনফর্চুনেটলি বাবা মা আত্মীয় স্বজন এই পুরো অ্যাটমসফিয়ারের সাথেই আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। পরিবারে অনেক কঠোরতা ছিল, বাংলা সিনেমা মানে সেই সময় রিক্সাওয়ালাদের সিনেমা এগুলো দেখার নিষেধ ছিল, আর ব্যক্তিগত জীবনের অনেক ভেজাল ছিল, কারণ বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ মানে টাকা পয়সার প্রবলেম হয়ে যায়। সেই রকম মেধাবীও ছিলাম না যে স্টুডেন্ট বয়সে বাবা মাকে ইগনোর করে টাকা পয়সা আর্ন করতে শুরু করে দেব। একটা জেলখানা অবস্থার মধ্যে গেছে অনেকটা লম্বা সময়, আর টেলিভিশনে বিজ্ঞাপন বিরতিরও একটা ঝামেলা থাকে, এইসব নানান কারণে সালমান শাহ ভাইয়ার অ্যাক্টিং স্কিল অভিনয় এইসব ব্যাপারে গবেষণার সে সময় সুযোগটা হয়নি। কিন্তু ইদানিং ফেসবুকে সাহারান চৌধুরী ভাই অর্থাৎ সালমান শাহ ভাইয়ার আপন ছোট ভাইয়ের প্রতিবেদনগুলো আমি দেখলাম, ওনার ভক্তদের কথাবার্তাগুলো আমি ইউটিউবে এগুলো শুনছি। আমি আসলে ভাইয়ার ব্যাপারে অত্যন্ত ইন্টারেস্টেড ফিল করছি এখন, আর ফিনান্সিয়াল একটা প্রবলেমও ছিল এতদিন, আমার কাছে কোনো ভালো ফোন সেট ছিল না, কিন্তু ইদানিং শাওমি ফোন সেট কোম্পানি নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার নাগালে অত্যন্ত চমৎকার একটা ফোন সেট বাজারে এনেছে। ওই ফোন সেটটা আমি কিনেছি এবং আমি রেগুলার এখন ওটার মধ্যে ইউটিউব দেখছি, সালমান শাহ ভাইয়ের পুরনো ইন্টারভিউগুলো দেখছি, উনাকে নিয়ে উনার ভক্তরা উনার আত্মীয় পরিজনরা কে কী বলছেন সেগুলো আমি দেখছি। এবং একটা জিনিস বলতেই হয়, উনি এমন একজন হিরো যাকে জেনারেশন গ্যাপ স্পর্শ করেনি, অ্যামেজিং একটা ব্যাপার। আমি তো জুনিয়র সার্কেলের সাথে বয়সে ছোট জুনিয়র ফ্রেন্ডসদের সাথে মিশতে সবসময় খুব পছন্দ করি, জুনিয়র ছেলেমেয়েদের সাথে মিশতে পছন্দ করি। একটা জিনিস দেখেছি, জুনিয়র ছেলেমেয়েরা 90s জিনিসপত্রের ব্যাপারে খুব একটা আগ্রহী না, 90s মানুষদের ব্যাপারেও এরা লেস ইন্টারেস্ট ফিল করে সবসময়, একটা অনীহা ওদের মধ্যে কাজ করে। কিন্তু একটা ব্যাপার, সালমান শাহ ভাইয়া এই জায়গাটার মধ্যে অ্যামেজিংভাবে আমি দেখলাম নিউ জেনারেশন ইজ সো ইন্টারেস্টেড এই ব্যাপারে, এবং জনপ্রিয়তা সালমান শাহ ভাইয়ার দিন দিন যে বাড়ছেই এটা কিন্তু শুধু মুখের কথা বা একটা গুজব না, এটা আমি সত্যি আমার অভিজ্ঞতার মধ্যে দেখেছি। সালমান শাহ ভাইয়ার ব্যাপারে কি পুরানো জেনারেশন কি নিউ জেনারেশন সো ইন্টারেস্টেড, প্রচুর পরিমাণে তার সিনেমা এখনও দেখা হয়, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, এবং সেই আলাপ আলোচনা সেই গ্রুপ ডিসকাশনে নতুন ছাত্র হিসেবে আমিও আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন জয়েন করতে যাচ্ছি। সালমান শাহ ভাইয়ের সিনেমাগুলো আমি এখন সুযোগ পেয়েছি, এখন আমি দেখব, উনার ব্যাপারে রিসার্চ আমি শুরু করলাম মাত্র, আল্লাহ ওনাকে বেস্তে নসিব করুক। সালমান শাহ ভাইয়া আসলে চির তরুণ, চির সবুজ, সময়ের চাইতে আধুনিক। থ্যাংক ইউ ফ্রেন্ডস।